গল্প হচ্ছে একটা ঘটনা বা যাত্রা যে যাত্রায় প্রধান চরিত্র প্রোটাগনিস্ট বা আমাদের নায়ক নায়ক মানে লিঙ্গনের নিরপেক্ষ ছেলে মেয়ে হিজরে ক্লিপ জাখুসি হতে পারে তো সেই নায়ক তার যাত্রা আর এই যাত্রার মাধ্যমে সে কোনো লক্ষ্য অতিক্রম করার চেষ্টা করে সরি ঘরটা একটু এদিক ওদিক করতে হচ্ছিল তো যাই হোক তাহলে আমরা দেখলাম গল্পে নায়কের একটা লক্ষ্য বস্তু থাকে একটা গোল থাকে এটা হচ্ছে তার চাহিদা এ ব্যাপারে সে সচেতন সে জানে যে তার কি দরকার আবার আরেকটা হয় প্রয়োজন এই প্রয়োজনের ব্যাপারে সাধারণত নায়ক প্রথমে বুঝতে পারে না যে তার এই জিনিসটার প্রয়োজন বা দরকার কিন্তু তার পরিবার পারিপার্শ্বিক পরিমণ্ডল বা দর্শকরা বুঝতে পারে যেমন জিন্দেগি না মিলে কি দুবারাতে ঋত্বিক সে চায় এখন কুকুরের মতো খাটবে যদিও কুকুরকে আমি খাটতে দেখি না আর চল্লিশে গিয়ে অবসর নেবে এটার তার চাহিদা সে ব্যাপারে পরিষ্কার জানে আর যেটা সে জানে না সেটা হচ্ছে যে আজকের দিনটা বাঁচতে হবে কালকেরটা কালকে দেখা যাবে তো এটা তাকে উপলব্ধি করায় তার মেন্টার মেন্টার গল্পের প্রোটাগনিস্টের মতো আর একটা অংশ এগুলো ব্যাপারে আমরা পরে জানব ক্যাটরিনা তাকে বোঝাই যে তুমি কি করে জানছো যে চল্লিশ অব্দি বেঁচে থাকবে আজকের দিনটা আজকেই বাঁচো এইভাবে তার প্রয়োজনটা তাকে বোঝানো হয় উপলব্ধি করানো হয় যেমন ধরো তোমার টেস্টটা পেয়েছে তো জলটা তোমার চাহিদা তুমি সে ব্যাপারে সচেতন তুমি জানো আবার ধরো একজন চরমপন্থী এক্সট্রিমিস্ট সে একটা দাঙ্গা লাগাতে যাচ্ছে সে ভাবছে এটা সে তার জাতিকে বা তার দেশকে বাঁচানোর জন্য করছে কিন্তু বাকিরা দর্শকরা তো বুঝতে পারছে যে সে এটা ভুল করতে যাচ্ছে কিন্তু সে জানে না সে নিজেই জানে না যে সে এটা ভুল করছে তার এই উপলব্ধিটা প্রয়োজন তো শেষ পর্যন্ত তুমি জল পেলে বা সে কি উপলব্ধি করতে পারলো তার ভুলটা আর দাঙ্গাটা লাগালো না এটাই গল্প অনেক সময় কিন্তু গল্পের শেষটা আমরা আগে থেকেই জানি যেমন এখানেও তুমি জানাতে পারো তুমি শুরু করতে পারো এইভাবে যে জানো সেদিন আমাকে জল পেতে গিয়ে কী কী করতে হয়েছিল বা সেদিন জল খুঁজতে গিয়ে আমার জীবন পাল্টে গেছে গল্পের শুরুতে গল্পের প্রসঙ্গ নিয়ে বা গল্পের থিম নিয়ে দর্শককে জানিয়ে দেওয়াটা যে গল্পে তারা কি পেতে চলেছে এটা কিন্তু গল্পকারের দায়িত্ব আর এটা দর্শককেও গল্পে বেঁধে রাখবে তোমার ক্ষেত্রে গল্পটা হচ্ছে একজন তৃষ্ণার্থের জল খুঁজে পাওয়ার গল্প তো পুরো গল্পটাই হচ্ছে কিভাবে তুমি জল পেলে অনেক সময় গল্পে কি হলোর চেয়ে কীভাবে হলোটা দর্শককে অনেক বেশি আগ্রহী করে তোলে এখন তোমার গল্প দর্শককে কতটা আকৃষ্ট করবে বা তাকে মুগ্ধ করবে তাকে ধরে রাখবে সেটা নির্ভর করছে তোমার এই যাত্রাটা কতটা কঠিন তার উপরে আমার জল চেষ্টা পেলো রান্নাঘরে গেলাম জল খেয়ে নিলাম এটা তো কোনো গল্প হলো না গল্পটা তখন হবে যদি আমি একটা দু তিন বছরের বাচ্চা হই আর ফিল্টারটা এত উঁচুতে আছে যে আমি আমার হাত যাই না বা হতে পারে আমার কাছে জল নেই মুহূর্তে আর আমি আছি একটা সমুদ্রের মাঝখানে একটা জাহাজে চারিদিকে জল অথচ আমি খেতে পারবো না সেটা বা হয়তো আছি একটা বিচ্ছিন্ন জায়গায় যেখানে দূর দূরান্ত অবধি কিচ্ছু নেই এখন বাজে রাত বারোটা বা একটা যেখানে রাতের বেলা তো দূরের কথা দিনের বেলাও বেরোনো বিপজ্জনক তুমি কোনোভাবে জেনেছো যে অমুক একটা জায়গায় জল পাওয়া গেলেও পাওয়া যেতে পারে এবার এটা একটা গল্প হতে পারে যে কিভাবে ঝুঁকিপূর্ণ জলের জায়গাটায় পৌঁছালে বা বাচ্চাটা ওখানে এই বিপদের যত ভালো হবে গল্পও তত আকৃষ্ট হবে ধরো যদি ওইটুকু বাচ্চা ও ফিল্টার অবধি পৌঁছাতে গিয়ে উঁচু উঁচু চেয়ার টেবিল স্ল্যাবের ওপরে ওঠে আর ওই করতে গিয়ে যদি চেয়ারটা উল্টে যায় বা কিছু ছুরি ওর সামনে ঝনঝন করে পড়ে কীরকম উত্তেজনার সৃষ্টি হবে